আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কর অঞ্চল 10 ঢাকা এর নোটিশ সার্ভার নিরাপত্তা প্রহরী এবং অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 7 নম্বর অঙ্ক দিয়ে। 7 নম্বর প্রশ্ন ছিল, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর, যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 102 বছর, পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন। তো আমরা ধরে নেই পুত্রের বর্তমান বয়স 1 আর পিতার বর্তমান বয়স 50, যেহেতু দুজনের সমষ্টি 50 তাহলে 50 - x। এখন যেটা কথা বলা আছে সেটা হচ্ছে পুত্রের বয়স পিতার সমান হলে কি হবে। তাহলে পুত্রের বয়স পিতার বয়সের সমান হলে পুত্রের বয়স হবে 50 - x। অতএব বয়স বৃদ্ধি যেটা আমরা হিসাব করব সেটা হচ্ছে এই 50 - x হচ্ছে, 50 - x হচ্ছে বয়স বৃদ্ধি পেয়ে হয়, আর আগে ছিল হচ্ছে 1 বছর। তাহলে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 50 - 2x, অর্থাৎ 50 - 2x বছর পর পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে। অতএব আমরা বলতে পারবো হচ্ছে 50 - 2x বছর পর, সাথে সাথে পিতার বয়সও বাড়বে, পিতার বয়সের ক্ষেত্রে আসবে হচ্ছে আমাদের পিতার বয়স আগে ছিল 50 - x, তার সাথে যোগ হবে হচ্ছে 50 - 2x ইকুয়াল টু আসবে 100 - 3x বছর। তাহলে প্রশ্নমত বলা আছে এই দুইটার যোগফল হবে হচ্ছে 102 বছর। তাহলে আমরা লিখতে পারবো তাহলে 50 - x প্লাস 100 - 3x ইকুয়াল টু আসবে হচ্ছে 102। বাইটার সমাধান করলে x ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 12, অর্থাৎ 12 হবে হচ্ছে পুত্রের বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স ইকুয়াল টু 50 - 12 ইকুয়াল টু আসবে হচ্ছে 38, অর্থাৎ পিতার বয়স হবে হচ্ছে 38, পুত্রের বয়স হবে হচ্ছে 12। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 8। নম্বর 8 বলা আছে, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। তো আমরা সূত্র জানি আই ইকুয়াল টু এন পি আর, এখানে আই হচ্ছে ইন্টারেস্ট এখানে দেওয়া আছে হচ্ছে 1500 টাকা, এন হচ্ছে সময়, এন আসবে হচ্ছে 5 বছর, আর রেট অফ ইন্টারেস্ট আসবে হচ্ছে পার্সেন্টেজ, আর পার্সেন্ট আমরা ধরে নিই, তাহলে ধরে নেব হচ্ছে R/100। তো আমরা যদি এখানে মান বসাই তাহলে পাবো হচ্ছে 1500 ইকুয়াল টু এন হচ্ছে 5, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা দেওয়া আছে এটা আছে হচ্ছে 3000, তাহলে 3000 ইন্টু আসবে হচ্ছে R/100। বা এটা ক্যালকুলেশান করলে আর ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 10%, অর্থাৎ 10% হবে হচ্ছে মুনাফার হার। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।